ধলাইয়া উদ্ধার বিরল প্রজাতির বন্যপ্রাণী। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায়। বন বিভাগের হাওয়া ইথাং রেঞ্জের আওতাধীন লাইলাপুর বর্মন বস্তি থেকে উদ্ধার বিরল প্রজাতির বিরল বন্যপ্রাণী। প্রাণীটি ইন্ডিয়ান ফ্রেট ব্রেজার বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী। বুধবার বন বিভাগের লাইলাপুর বিট অফিসের অদূরে বর্মন বস্তির বদরুল হকের বাড়িতে বিরল প্রজাতির প্রাণীটি দেখতে পান। বদরুল বিষয়টি বন বিভাগের লাইলাপুর বিট অফিসকে অবগত করান। লোকালয়ে বন্যপ্রাণী আসার খবরে ছুটে যান বনকর্মীরা। তারা প্রাণীটিকে ধরতে গেলে হাত কামড়ে দেয় বনকর্মী মতিউরের। পরবর্তীতে কৌশলে তারা প্রাণীটি উদ্ধার করে হাওয়াইথাং রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী জানিয়েছেন প্রাণীটি বিরল প্রজাতির। এ জাতীয় প্রাণী এ জায়গায় আগে কখনো দেখা যায়নি। প্রাণীটিকে বড়াইল অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। লালাপুর বর্মন মসজিদ পড়া ধোয়া হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়ান বেটজার বলি কয়। এইটো এতিয়া আমি উদ্বোধন কর্তৃপক্ষের লগত আলোচনা করি। এই বস্তুটা আমি ভরাই লোয়াই লাগবো, এরি দিম বলে চিন্তা চর্চা করি। মানুষ ধরব পরা নাই, আর জঙ্গলের পর ওলাই আহাতে মানুষ অল্প ডিস্টার্ব করলে সেইকারণে এই অল্প গন্ডগোল করলে, আর তারপর আমি উঠাই লো। এতিয়া আমি ভরাই লোয়াই লাইফ ওয়াইল্ড লাইফত পড়াম, তাতে থাকব। ইয়ার এইটো আমি দেখা পোৱা না, আগত দেখা নাই। এইটো খুব রেয়ারে দেখা পোৱা যায়। হুম হুম, ইয়েস। এই যে আমার রেঞ্জ অফিসার দেখা বস্তুটো, এইটো মই একো ভাল দেখো নাই। মানে এইটোতো হেৰি হেৰি নিজ এইটো লাজুক বান্ধ নহয় 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 নহয়, এইটো বেটজাৰ। অঁ, বেটজাৰ না, বেটজাৰ বুলি কয়। গতিকে এইটো এতিয়া ৱেলফেয়াৰিং জেগাইটো কি